নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের উদ্ভিদ বিজ্ঞানের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, বাসায় পড়াশোনা করছো। আমি শারমিন চৌধুরী, লেকচারার, বোটানি, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। তোমাদের গত ক্লাসে ব্রায়োফাইটের একটি জেনাস রিকশা সম্পর্কে বলেছিলাম। আজকে তোমাদের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, মোটামুটি বিভিন্ন ইয়ারে এসে থাকে, ব্রায়োফাইটার উৎপত্তি ও বিবর্তন, সে সম্পর্কে কিছু বলবো। আমরা প্রথমে বলবো অরিজিন অফ ব্রায়োফাইটা বা ব্রায়োফাইটার উৎপত্তি সম্পর্কে। এখানে একটি টার্মস আছে ব্রায়োলজি। ব্রায়োলজি কি? জীববিজ্ঞানের যে শাখায় ব্রায়োফাইটস নিয়ে আলোচনা বা গবেষণা করা হয় তাকে ব্রায়োলজি বলে। আর এই ব্রায়োলজির জনক হচ্ছে জোহানস হেডউইগ। উনি হচ্ছেন ব্রায়োলজির জনক এবং উনি এই ক্রিপ্টোগ্যামসের বা মশের যৌন প্রজনন নিয়ে গবেষণা করে অনেক তথ্য আবিষ্কার করেন। ফলে তার মৃত্যুর পরে তার একটি লেখা বই স্পিসিস মাস্কোরিয়াম ফ্রন্ডোসোরাম যেটা প্রকাশিত হয়, সেখানে ওই সময় পর্যন্ত সকল মশ প্রজাতির বর্ণনা ছিল। এই জন্য জোহানস হেডউইগকে ব্রায়োলজির জনক বলা হয়। আরেকটি টার্ম আছে ফাইলোজেনি। ফাইলোজেনি হচ্ছে উৎপত্তি বা অভিব্যক্তি সম্পর্কিত যাবতীয় বর্ণনা এবং উদ্ভিদ প্রজাতি নিজেদের মধ্যে সম্পর্ক, জীবগোষ্ঠীর এক জীবগোষ্ঠীর সাথে অন্য জীবগোষ্ঠীর পারস্পরিক সম্পর্ক, এই বিশদ বিবরণ নিয়ে যে আলোচনা করা হয় সেটা হচ্ছে ফাইলোজেনি। তো ব্রায়োফাইটার উৎপত্তি সম্পর্কে প্রথমে বলতে চাচ্ছি যে এই ব্রায়োফাইটা কিন্তু সরল প্যারেনকাইমা টিস্যুতে গঠিত, ভাস্কুলার টিস্যু নেই, যার কারণে কিন্তু এই ব্রায়োফাইটার যে সঠিক ফসিল পাওয়া নিয়ে বা ব্রায়োফাইটার উৎপত্তিটা আসলে কিভাবে হয়েছে সেটা নিয়ে কিন্তু মতবাদ দেওয়া থাকলেও সুস্পষ্ট কোনো মতবাদ বা সুস্পষ্ট সমর্থিত কোনো মতবাদ আসলে এখনো পর্যন্ত ওভাবে পাওয়া যায়নি। তো এখানে প্রথমে বলার আছে যে বিজ্ঞানী হাভার 1961 উনি হেপাটিসিস ডেভোনিকাস এর থ্যালাস ফসিল আবিষ্কার করেন প্যারোজোয়িক ডিভোনিয়ান যুগে। ক্লডিয়া রুবেনসেন উনি একজন মহিলা বিজ্ঞানী, উনি আর্জেন্টিনার ক্যাম্ব্রিয়ান পাললিক শিলায় লিভার ভার্সাস স্পোর ফসিল আবিষ্কার করেন। কিন্তু তারপরেও এই ফসিল সম্পর্কিত এবং ব্রায়োফাইটার উৎপত্তি সম্পর্কিত কিছু তথ্য নিয়ে একটু খোলাসা থেকেই যায়। তো পরবর্তীতে কিছু বিজ্ঞানীরা দুই ধরনের মতবাদ দেন যে যেখান থেকে ব্রায়োফাইট উৎপত্তি হবে বলে মনে করা হয়। একটা হচ্ছে টেরিডোফাইট থেকে আর একটা হচ্ছে শৈবাল থেকে। তো টেরিডোফাইট থেকে ব্রায়োফাইট উৎপত্তির ক্ষেত্রে কিছু বেসিক ক্রাইটেরিয়া আছে যেগুলোর আলোকে বিজ্ঞানীরা মনে করেন, যেমন স্কট বিজ্ঞানী স্কট, কিটসন, ল্যাং, হ্যাস্কেল প্রমুখ এই বিজ্ঞানীরা মনে করেন যে এই সব কিছু ভিত্তি আছে যার যার কারণে বোঝা যায় যে ব্রায়োফাইটটা টেরিডোফাইট থেকে এসেছে। যেমন নিম্নমুখী বিবর্তন বা রিগ্রেসিভ থিওরি। এই নিম্নমুখী বিবর্তনের কারণে অর্থাৎ টেরিডোফাইট থেকে সরলীকরণের মাধ্যমে ব্রায়োফাইট উৎপত্তি হয়েছে বলে অনেক বিজ্ঞানীর ধারণা। এবং এই অনেক বিজ্ঞানী মনে করেন যে অ্যান্থোসেরাস বা হর্নে ফাইটোথন থেকে নিম্নমুখী বিবর্তনের মাধ্যমে ব্রায়োফাইটের স্পোরোফাইট উৎপন্ন হয়েছে। তারপরে স্পোরোফাইটের ক্ষেত্রেই তারা দেখেছেন যে বিজ্ঞানী স্কট বলেন যে অ্যান্থোসেরাস যেটা যে মশ উদ্ভিদ অ্যান্থোসেরাস স্পোরোফাইটের ক্লোরোপ্লাস্ট দেখে উনি বলেন যে স্পোরোফাইটের সাথে টেরিডোফাইটের স্পোরোফাইটের অনেক মিল রয়েছে। সেক্সুয়াল অর্গানের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে টেরিডোফাইটের সাথে ব্রায়োফাইটের মিল পাওয়া গেছে। আবার স্পোরোফাইটে যে স্টোমাটা থাকে সেই স্টোমাটার ক্ষেত্রেও দেখা গেছে যে বিজ্ঞানীরা বলেছেন যে হ্যাঁ, স্টোমাটা দেখেও বোঝা যায় যে ব্রায়োফাইটের স্পোরোফাইটের সাথে স্টোমাটার সাথে টেরিডোফাইটের স্টোমাটার অনেক মিল রয়েছে। তখন তারা মনে করলেন যে হ্যাঁ, যেহেতু স্পোরোফাইট, সেক্সুয়াল অর্গ্যান, স্টোমাটা বা বিভিন্ন ধরনের সজ্জা বিন্যাসের সাথে বা অর্গ্যানের সাথে যেহেতু ব্রায়োফাইটা টেরিডোফাইটা এক সিমিলারিটি মেনটেন করে, তার মানে টেরিডোফাইট থেকে ব্রায়োফাইটের উৎপত্তি হয়েছে। কিন্তু এখানে একটি ব্যতিক্রম রয়ে গেছে, সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডিল। টেরিডোফাইটে আমরা জানি যে ভাস্কুলার বান্ডিল বা পরিবহন কলাতন্ত্র রয়েছে এবং এমনকি জলজ যে টেরিডোফাইট সেটাতেও কিন্তু ভাস্কুলার বান্ডিল রয়েছে, কিন্তু ব্রায়োফাইটে, শক্ত ব্রায়োফাইটেও কিন্তু ভাস্কুলার বান্ডিল নেই। সেই মতবাদের ভিত্তি, সেই ধারণার ক্ষেত্রে বা সেই ধরনের উল্লেখের কারণে বিজ্ঞানীরা কনফিউজ হয়ে যায় যে আসলে কি টেরিডোফাইট থেকে ব্রায়োফাইটার উৎপত্তি হয়েছে কিনা, বা হলে সেটা কতটুকু যুক্তিযুক্ত, এই ব্যাপারে অস্পষ্টতা থেকেই যায়। যেমন এখানে
বলেছে যে টেরিডো ফাইটার হাইপোথিসিস দিয়েছে কিছু বিজ্ঞানী, তারা বলেছেন যে সেক্স অর্গানে ব্রায়োফাইট টেরিডো ফাইটার সঙ্গে মিল রয়েছে, এবং অ্যাকর্ডিং টু দিস ব্রায়োফাইটস হ্যাভ বিন ডিসেন্ডেন্ট ফ্রম টেরিডো ফাইটস বাই মিনস অফ রিডাকশন, অর্থাৎ টেরিডো ফাইটস থেকে ব্রায়োফাইটস গুলো টিস্যুর বিভিন্ন ধরনের সরলীকরণের মাধ্যমে, টিস্যুর সজ্জার বিভিন্ন হ্রাসকরণের মাধ্যমে ধীরে ধীরে ব্রায়োফাইট টেরিডো ফাইট থেকে চলে এসেছে, উৎপত্তি লাভ করেছে। তারা বলেছে কি সেক্স অর্গানে মিল আছে, তারপরে অ্যান্থোসেরস স্ফ্যাগনাম যে ব্রায়োফাইটগুলো তার স্পোরোগোনিয়ামের সঙ্গে ফসিল কিছু টেরিডোফাইট আছে, স্পোরোগোনাইটস বা হর্নফাইটন, এদের ফসিল এই ফসিল টেরিডোফাইটের স্পোরোঞ্জিয়ামের মিল পাওয়া গেছে। এখানে চিত্রের মাধ্যমে কিন্তু ওনারা দেখিয়ে দিয়েছে যে অ্যান্থোসেরস স্ফ্যাগনাম এরা কিছুর মতো যে ফসিল যে টেরিডোফাইটগুলো আছে যেমন স্পোরোগোনাইটস হর্নফাইটন, এই ছবিগুলো বা এই ফসিলগুলোর সঙ্গে কিন্তু এই ব্রায়োফাইট এই টেরিডোফাইটার ফসিলের সাথে ব্রায়োফাইটার মিল পাওয়া গেছে। এক্ষেত্রেও তারা বলেছে যে তার মানে ব্রায়োফাইটা নিশ্চয়ই টেরিডোফাইট থেকে এসেছে। অতঃপর কিছু বিজ্ঞানী গ্যাভার্স, বাওয়ার, ক্যাম্পবেল, ফ্রিশ, স্মিথ এবং মেহরা ওনারা অ্যালগি থেকেও ব্রায়োফাইটার উৎপত্তি লাভ করেছে বলে মতবাদ দেন, এবং সেই দেওয়ার পিছনে তাদের কিছু যুক্তিযুক্ত কারণ তারা উল্লেখ করেন। যেমন তারা বলেন যে যেমন ক্যাভার্স বলেন যে ক্লোরোফাসি শৈবাল থেকেই প্রথম আর্কিগোনিয়া যুক্ত আর্কিগোনিয়াটি শৈবাল উৎপত্তি লাভ করে, যেটা থেকে পরবর্তীতে আবার ব্রায়োফাইটা উদ্ভব ঘটে। অর্থাৎ শৈবাল যেটা থাকে আর্কিগোনিয়া যুক্ত, যেটা থেকে পরবর্তীতে সিম্পলিফিকেশনের মাধ্যমে আবার ব্রায়োফাইটা উৎপন্ন হয় বলে তারা মনে করেন। তারপরে কারালিস এবং কলিচিটালিস অর্ডারের ক্ষেত্রে তারা বলেন যে এখান থেকেও কিন্তু এই অর্ডার এটা কিন্তু শৈবালের অর্ডার, হ্যাঁ কারালিস কলিচিটালিস, কিন্তু এই অর্ডার থেকেও তারা মনে করেন যে পরবর্তীতে ব্রায়োফাইটা উৎপত্তি লাভ করেছে। তবে ব্রাউন অ্যালগি বাদামি শৈবাল থেকেও ব্রায়োফাইটের উৎপত্তি হতে পারে বলে তারা মনে করেন। হ্যাটোরেটিকাস অ্যালগি এখান থেকেও যে অ্যালগির যে স্বভাব আছে হ্যাটোরেটিকাস, এই স্বভাব থেকে এই স্বভাবের যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো পরবর্তীতে ব্রায়োফাইটে দেখা গেছে, তাতে তারা মনে করেন যে হ্যাটোরেটিকাস অ্যালগি থেকেও কিন্তু ব্রায়োফাইটার উৎপত্তি হতে পারে। এবং এই সকল ক্ষেত্রে তারা অনেক বিশ্লেষণ করে তারা কিন্তু সামঞ্জস্য পান অ্যালগির সাথে ব্রায়োফাইটার সামঞ্জস্য পান। কিভাবে? যেমন ব্রায়োফাইটার জীবনচক্রে শৈবালের ন্যায় কিন্তু হ্যাপ্লয়েড গ্যামেটোফাইটিক প্রধান উদ্ভিদ, এবং এই ক্ষেত্রে প্যানক্রিয়া কোষ টিস্যু দ্বারা গঠিত বা ভাস্কুলার টিস্যু অনুপস্থিত, এই দুটোর বৈশিষ্ট্য কিন্তু ওই অ্যালগির ক্ষেত্রেও যা আছে ব্রায়োফাইটার ক্ষেত্রেও আছে। তারপর অনেক ব্রায়োফাইটা স্পোর থেকে প্রাথমিক বৃদ্ধির পর্যায়ে ফিলামেন্টনে প্রোটোনেমা সৃষ্টি করে, যেটা শৈবালও দেখা যায়, কিছু কিছু শৈবালও প্রোটোনেমা দেখা যায়। তার মানে হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট, প্যানক্রিয়া টিস্যু, ভাস্কুলার টিস্যু, প্রোটোনেমা, এই প্রত্যেকটা বৈশিষ্ট্যই কিন্তু শৈবালে যেমন বিদ্যমান ব্রায়োফাইটাও বিদ্যমান। সেক্ষেত্রে সিমিলারিটি দেখে তারা মনে করেন যে অ্যালগি থেকেও ব্রায়োফাইট উৎপত্তি লাভ করতে পারে বিবর্তনের মাধ্যমে। তারপর দেখা যাচ্ছে যে অ্যান্থোসেরোসের যেমন অ্যান্থোসেরোসের দেহকোষে শৈবালের পাইরিনেটের মতো ল্যামিনেট পাইরিনেট থাকে। তারপর তারা দেখেন যে উভয় গ্রুপেরই কিন্তু অ্যালগি এবং ব্রায়োফাইটা উভয় ক্ষেত্রেই কিন্তু সঞ্চিত খাদ্য চেষ্টা আছে, তো সেক্ষেত্রে তারা মনে করেন তাহলে তো অবশ্যই ব্রায়োফাইটের অ্যালগি থেকেই উৎপত্তি লাভ করাটা স্বাভাবিক। তারপর স্পার্ম সেল বা ক্লোরোফিলের ক্ষেত্রে ওনারা দেখেন যে হ্যাঁ ব্রায়োফাইটার শুক্রাণু শৈবালের শুক্রাণুর ন্যায় দ্বিফ্লাজেলা যুক্ত। তারপর ক্লোরোফিলের ক্ষেত্রেও দেখেন ক্লোরোফিল এবং ক্লোরোফিলের জ্যান্থোফিল ক্যারোটিন দুই গ্রুপে কিন্তু প্রায় একই রকম, কোষপ্রাচীর সেলুলোজ প্যাকটিন দ্বারা গঠিত দুই গ্রুপেই। ডিএনএ সিকোয়েন্সের ক্ষেত্রেও তারা কিন্তু অনেকটাই মিল পান অ্যালগি এবং ব্রায়োফাইটের ক্ষেত্রে। এই সকল মতবাদের ভিত্তিতে বিজ্ঞানীগণ মনে করেন যে অ্যালগি থেকেই ব্রায়োফাইটা উৎপত্তি লাভ করেছে, এবং এই ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানী কিন্তু পৃথকভাবেও তাদের মতামত প্রকাশ করেন। যেমন ক্যাশাপ উনি বলেন যে ইকুইজিটালিস অর্থাৎ ফার্নের যে বর্গ আছে সেই বর্গ থেকে পরবর্তীতে ব্রায়োফাইটার মার্কেনশিয়ালিস, জুগামিনিয়ালিস, অ্যান্থোসেরোটেলিস নামক বর্গগুলো উৎপত্তি লাভ করেছে। আবার অ্যালগির থেকে উৎপত্তি লাভ করেছে ব্রায়োফাইট সেক্ষেত্রেও বলেছেন যে অ্যালগির থেকে উৎপত্তি লাভ করলেও তার মূল আদি অ্যানসেস্টার বা পূর্বপুরুষটা হচ্ছে সাইলোফাইটস, যেখান বা ফার্নের সাইলোফাইটেলিস হচ্ছে ফার্নের একটি বর্গ, যেখান থেকে পরবর্তীতে সিম্পলিফিকেশন অর্থাৎ সরলীকরণের মাধ্যমে ধীরে ধীরে অ্যালগি এবং ব্রায়োফাইট তৈরি হয়েছে বা উৎপত্তি লাভ করেছে। তারপর স্মিথ উনি বিজ্ঞানী স্মিথ বলেন যে এই ক্লোরোফাইসিস শ্রেণীর শৈবাল থেকে
ব্রায়োফাইট উৎপত্তি লাভ করেছে, এবং সেক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে যে ক্লোরোফাইসের কিছু ক্লোরোফাইসের শ্রেণীর কিছু শৈবাল আছে যারা জলজ, জলে অবস্থান করে, জলে তাদের বাসস্থান, কিন্তু পরবর্তীতে বিবর্তিত হয়ে ধীরে ধীরে এই যে পানির মধ্যে বসবাস করে, এই পানি সঞ্চয় ক্ষমতা সম্পন্ন হয়ে স্থলে বসবাস করার উপযোগী উদ্ভিদ পরবর্তীতে বিবর্তনের মাধ্যমে পাওয়া যায়, যেটা আসলে মনে করা হয় যে তার পূর্বপুরুষ ওই অ্যালগি থেকে এসেছে। কিন্তু যখনই সে স্থলে বসবাস করছে, তার কোষে পানি সঞ্চিত রয়েছে এবং সে বিভিন্ন টিস্যুর বিভিন্ন এই জলজ শৈবাল থেকে টিস্যুর বিভিন্ন সজ্জার বা বিন্যাসের পরিবর্তনের দ্বারা পরবর্তীতে স্থলজ যে উদ্ভিদটি উৎপন্ন হয়েছে সেটাকে নামকরণ করা হয়েছে ব্রায়োফাইটা। কিন্তু বৈশিষ্ট্যগুলো যখন বিশ্লেষণ করা হয় তখন বোঝা যায় যে এটা আসলে ওই যে পানিতে বসবাস করে যে অ্যালগি, সেই অ্যালগি থেকে এসেছে। শুধুমাত্র এখানে পানির মধ্যে ছিল অ্যালগি, সেই পানির চেঞ্জ হয়ে সেই পানি ধারণ ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ হয়েছে, এবং যে টিস্যুটা ছিল শৈবালে তার কিছু জায়গায় বিন্যাস ঘটে বা পুনর্বিন্যাসিত হয়ে বা চেঞ্জ হয়ে সেটা পরবর্তীতে ব্রায়োফাইটায় বিবর্তিত হয়েছে। তারপর ফিশ বিজ্ঞানী উনি বলেন যে সার্গাসাম, সার্গাসামে যেমন গ্র্যাজুয়াল রিডাকশন আছে কি টিস্যুর, অর্থাৎ টিস্যুর যে বিনা সেটার পর্যায়ক্রমিক বিভিন্নভাবে হ্রাস ঘটেছে বা বিভিন্ন সরলীকরণ ঘটেছে টিস্যুর, তারপরে চিটোফরালিসের ক্ষেত্রে প্যারেনকাইমাটাস টিস্যুর যে স্ট্রাকচার গঠন, তারপর ফিকালিসের ক্ষেত্রে চিটোফরালিসের ক্ষেত্রে হেটারোটাইকাস যে স্বভাব, তারপর ফিকালিসের ক্ষেত্রে প্যারেনকাইমাটাস যে স্ট্রাকচার, সেই সবগুলোই কিন্তু বর্তমানে বায়োফাইটাতে তাদের টিস্যুগুলোর এই যে কোনো বিবর্তিত বিন্যাস বা চেঞ্জের মাধ্যমে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু ব্রায়োফাইটাতেও সরলীকৃত হয়ে চলে এসেছে বৈশিষ্ট্যগুলো ব্রায়োফাইটার মধ্যে। তো সেক্ষেত্রে তারা মনে করে যে টেরিডোফাইটার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো এখন ব্রায়োফাইটাতেও দেখা যায়, শুধুমাত্র কিছু চেঞ্জ হয়েছে টিস্যুর বিন্যাসে কিছু চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে তারা মনে করেন যে টেরিডোফাইটা থেকেই ব্রায়োফাইটার উৎপত্তি হয়েছে। আবার বিজ্ঞানী বাওয়ার যিনি, উনিও এই ধরনের একটা বলেন, মতবাদ দেন যে অ্যালগির ক্ষেত্রে যে পিগমেন্টস গুলো আছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থিন, হ্যাঁ এই ধরনের যে পিগমেন্ট গুলো আছে সেই পিগমেন্ট গুলো পরবর্তীতে কিন্তু ব্রায়োফাইটার ক্ষেত্রেও দেখা যায় যে এই পিগমেন্ট গুলাই রয়েছে। সুতরাং তারা মনে করে যে অ্যালগি থেকেই আসলে ব্রায়োফাইটার উৎপত্তি হয়েছে। এবং ওই যে আমি যেটা আগে বললাম যে স্টার্চ অ্যাজ রিজার্ভ ফুড ম্যাটেরিয়ালস, কমন কমন সঞ্চিত খাদ্য স্টার্চ, তারপর প্রোটনের তরুণ অবস্থায় শৈবালে যে প্রোটনের দেখা যায়, ব্রায়োফাইটার যে দেখা যায় একই ধরনের বৈশিষ্ট্য বহন করে, সেক্ষেত্রে বিজ্ঞানীরা তখন মনে করেন যে না, শৈবাল থেকেই ব্রায়োফাইটের উৎপত্তি লাভ করেছে। কিন্তু এক্ষেত্রেও কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন নিষেকের পরে জাইগোটের যে অঙ্কুরোদ্গম বা বিকাশ লাভ করে, বা গ্যামেটোফাইটের সাথে স্পোরোফাইটের যে সম্পৃক্ততা, বা ব্রায়োফাইটার যে হেটারোমরফিক জীবনচক্র, এই কয়েকটা বৈশিষ্ট্যর সঙ্গে শৈবালের বৈশিষ্ট্যর মিল পাওয়া যায় না, এক্ষেত্রে তারা সিমিলারিটি বহন করে না, সেক্ষেত্রে তখন আবারও এই মতবাদের অস্পষ্টতা থেকেই যায় যে আসলে ব্রায়োফাইটা অ্যালগি থেকে উৎপত্তি হয়েছে এটা কতটুকু যুক্তিযুক্ত। এরপর আসি এভলিউশন অফ ব্রায়োফাইটস। এভলিউশন অফ ব্রায়োফাইটস বা ব্রায়োফাইটের যে বিবর্তন, সেই বিবর্তনের ক্ষেত্রে দুই ধরনের মতামত বিজ্ঞানীরা তৈরি করেছেন, যে একটা ফার্স্ট থিওরি হচ্ছে একটা আপগ্রেড বা প্রোগ্রেসিভ এভলিউশন থিওরি বা ঊর্ধ্বমুখী বিবর্তন মতবাদ, তোমাদের বই আছে, আর একটা হচ্ছে ডাউনগ্রেড আর রিগ্রেসিভ এভলিউশন থিওরি বা নিম্নমুখী বিবর্তন মতবাদ। প্রোগ্রেসিভ বা ঊর্ধ্বমুখী বিবর্তন মতবাদের ক্ষেত্রে কি বলা হচ্ছে, এই মতবাদের ক্ষেত্রে আসলে প্রধান যে বক্তা প্রবক্তা উনি হচ্ছেন ক্যাভার্স, এবং এই মতবাদ অনুসারে উনি বলেন যে আদি যে ব্রায়োফাইটের দেহ এবং স্পোরোফাইট ছিল সরল, এবং ধীরে ধীরে ওই সরল ব্রায়োফাইট থেকে ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে জটিল এবং উন্নততর ব্রায়োফাইট সৃষ্টি হয়েছে। এবং এক্ষেত্রে দেখা যায় যে ব্রায়োফাইটের মধ্যে, যেমন উনি কিছু গবেষণার মাধ্যমে দেখান যে ব্রায়োফাইটের মধ্যে স্ফেরোকার্পেলিস যে ব্রায়োফাইট আছে, সেই স্ফেরোকার্পেলিস অর্ডারের যে ব্রায়োফাইট তার গ্যামেটোফাইট, এবং রিশিয়ার স্পোরোফাইট হচ্ছে সরলতম, অর্থাৎ স্ফেরোকার্পেলিসের গ্যামেটোফাইটটি সরল কিন্তু স্পোরোফাইটটি জটিল, আবার রিশিয়ার ক্ষেত্রে রিশিয়ার স্পোরোফাইটটি সরল কিন্তু গ্যামেটোফাইটটি জটিল।
তো এক্ষেত্রে দেখো উনি বলেছেন যে কোন জীবিত ব্রায়োফাইটে দুটি সরল অর্থাৎ গ্যামেটোফাইট স্পোরোফাইট দুটি সরল পর্যায়ে আছে এমন সাধারণত দেখা যায় না। তখন বিজ্ঞানী লর্ডসি এই আদি ব্রায়োফাইটা এই কাল্পনিক ব্রায়োফাইট অর্থাৎ যেই ব্রায়োফাইটে দেখা যেতে পারে যে দুটি সরল অবস্থায় আছে এই ধরনের গ্যামেটোফাইট স্পোরোফাইট দুটি সরল অবস্থায় আছে এই ধরনের একটি ব্রায়োফাইট কল্পনা করেন এবং তার নাম দেন স্ফেরো রিকশিয়া। স্ফেরো ক্যারপেলিসের স্ফেরো এবং রিকশিয়ার রিকশিয়া নেন এবং এই দুটা দিয়ে একটি উদ্ভিদ কল্পনা করেন যে ক্ষেত্রে হতে পারে গ্যামেটোফাইট এবং স্পোরোফাইট দুটোই সরল। এবং ক্যাভার্স পরবর্তীতে ওই মতবাদকে সমর্থন করেন। তো এই মতবাদকে সমর্থন করে বিজ্ঞানীগণ ওই যেহেতু বলেছেন যে হ্যাঁ আর্কিগুনের শৈবাল থেকে ব্রায়োফাইটা উৎপত্তি হতে পারে কিন্তু সে যেই ব্রায়োফাইটটা উৎপত্তি হতে পারে সেই ব্রায়োফাইট থেকেই আবার পরবর্তীতে বিবর্তনের মাধ্যমে উন্নত ব্রায়োফাইট কিভাবে তৈরি হলো সেজন্য তিনি এটি কাল্পনিক ফাইলোজেনেটিক ট্রি প্রদান করেন অর্থাৎ কিভাবে ব্রায়োফাইটটা আসতে পারে উনি একটা কাল্পনিক মতবাদ বা কাল্পনিক নির্দেশনা দেন। সেটা এই যে দেখো তোমাদের এখানে ছবিতে দিয়েছি এবং তোমাদের বইয়েও কিন্তু এই ধরনের একটা রেখাচিত্র রয়েছে। যেমন আর্ক আমরা একটু আমি একটুকে কি বলেছি যে অনেক বিজ্ঞানীরা বলেন যে শৈবাল থেকে আর্কিগোনিয়া যুক্ত শৈবাল থেকে ব্রায়োফাইটটা উৎপত্তি লাভ করে। তো স্বাভাবিকভাবে আর্কিগোনিয়া অ্যালগি থেকে ব্রায়োফাইটের উৎপত্তি দেখানো হয়েছে যেখানে প্রোটো ব্রায়োফাইট অর্থাৎ আদি ব্রায়োফাইটা এবং প্রোটো টেরিডোফাইটা উৎপত্তি লাভ করেছে। এই প্রোটো ব্রায়োফাইটা কিন্তু ছিল সরল। এখান থেকে ওনারা মনে করেছেন যে কিভাবে জটিল এবং উন্নত ব্রায়োফাইট উৎপত্তি লাভ করতে পারে সেক্ষেত্রে ওনারা তখন একটা রেখাচিত্র দেন যে প্রোটো ব্রায়োফাইট থেকে পরবর্তীতে কি আসছে সরলই স্ফেরো রিকশিয়া স্ফেরো কার্বলিস এবং রিকশিয়ার সমন্বিত স্ফেরো রিকশিয়া যেখানে গ্যামেটোফাইট এবং স্পোরোফাইট দুটোই সরল হতে পারে। সেই স্ফেরো রিকশিয়া আবার তিনটি শাখা চলে গেছে একটা হচ্ছে মার্কেনশিয়ালিস জুগারমেনিয়ালিস এবং স্ফেরো কার্বলিস। জুগারমেনিয়ালিস থেকে আবার দুই ধরনের শাখা গেছে দুইটা শাখা গেছে একটা হচ্ছে অ্যান্থোসেরোটেলিস আর একটা হচ্ছে স্ফ্যাগনালিস। পরবর্তীতে স্ফ্যাগনালিস থেকে আবার দুইটি শাখা গেছে অ্যান্ড্রিয়ালিস এবং ট্র্যাক্টোফিরালিস। এখান থেকে পরবর্তীতে দুটি শাখা গেছে একটা হচ্ছে পলিট্রিকালিস একটা হচ্ছে ব্রায়ালিস। এই যে ব্রায়ালিস মশটা সেটাই বিজ্ঞানীরা মনে করছেন ওই প্রোটোবায়োফাইটা সরল ব্রায়োফাইটা থেকে এটি ব্রায়ালিস হচ্ছে বর্তমানে উন্নত এবং সরল উন্নত এবং জটিল ব্রায়োফাইটা। এবং এক্ষেত্রেও বিজ্ঞানী কেভার্স ক্যাম্বেল এবং স্মিথও কিন্তু সে একই কথাই বলেছেন যে এই স্ফেরো কার্পোলিস থেকে পরবর্তীতে রিকশিয়া এবং স্ফেরো রিকশিয়া নামে একটি হাইপোথেটিক্যাল টাইপ বা কাল্পনিক একটি একটি ব্রায়োফাইট উৎপত্তি লাভ করতে পারে যেখানে স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট দুটি সরল প্রকৃতি। এবং দেখো এখানে কিছু ছবি দেওয়া আছে যেখানে বিভিন্ন ধরনের ব্রায়োফাইট বা মশার ছবি দেওয়া হয়েছে যে এগুলো কিন্তু প্রত্যেকটাই বিবর্তনের মাধ্যমে এক এক ধরনের স্পিসিসে পরিণত হয়েছে এবং প্রতিটাই হয়তো কোনোটা টেরিডোফাইট থেকে উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়েছে কোনোটা শৈবাল থেকে উৎপত্তি লাভ করেছে বলে ধারণা করা হয়েছে এবং ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে কিন্তু স্পিসিসের স্বভাব এবং গঠনটা বা বাহ্যিক গঠনটা এক এক ধরনের হয়েছে। এরপর আসি রিগ্রেসিভ থিওরি অফ ব্রায়োফাইট। এই অর্থাৎ ব্রায়োফাইটের নিম্নমুখী বিবর্তন, নিম্নমুখী বিবর্তনটা কিভাবে হচ্ছে সেজন্য এখানেও কিছু বিজ্ঞানী মতবাদ দিয়েছেন। ওয়েটসেন ক্যাশাপ পার্সকার জিমারম্যান এবং বিজ্ঞানী মেহরা এবং তাদের মতে যে সরল এবং আদি টেরিডোফাইট থেকে নিম্নমুখী বিবর্তনের মাধ্যমে প্রথমে জটিল ব্রায়োফাইট তৈরি হয় এবং সেটা থেকে আরও সিম্পলিফিকেশন বা সরলীকরণের মাধ্যমে অন্যান্য ব্রায়োফাইটের উৎপত্তি হয়। বিজ্ঞানী ওয়েটসেন উনি বলেন যে আদি ব্রায়োফাইটটা ছিল হচ্ছে মশের ন্যায় খাড়া, মানে খাড়া গ্যামেটোফাইট ছিল ওইটা, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে এটা বিষম পৃষ্ঠ এবং পথযুক্ত হয় এবং আরো সরলীকরণের মাধ্যমে পরবর্তীতে আবার থ্যালোয়েড ধরনের ব্রায়োফাইট হয়ে যায়। আবার বিজ্ঞানী মেহরা মনে করেন, এই যে এখানে একটা চার্ট আছে এখানে বিজ্ঞানী মেহরার মতবাদ অনুসারে উনি বলেছেন যে প্রো হেপাটিকি অর্থাৎ যে আদি যে ব্রায়োফাইট সেই ব্রায়োফাইটের একটি শাখা যেমন অ্যান্থোরাইনিয়াসিস স্টক, এখানে ব্রায়োফাইটের টেরিডোফাইটার উৎপত্তি সম্পর্কে বলা হয়েছে। আচ্ছা ব্রায়োফাইট এবং টেরিডোফাইটার যে প্রাথমিক যে বৈশিষ্ট্য বা প্রাথমিক গঠনটা কেমন ছিল সেটা বলা হচ্ছে অ্যান্থোরাইনিয়াসিস স্টক, যেখান থেকে পরবর্তীতে কি হয় পরবর্তীতে একদিকে হচ্ছে অ্যান্থোসেরোটেলিস উৎপন্ন হয় উৎপত্তি লাভ করে এবং আরেকদিকে হচ্ছে রিনিয়া বা রিনিয়া এক ধরনের টেরিডোফাইট উৎপত্তি লাভ করে।
আর অন্য শাখাটি থেকে পর্যায়ক্রমে ইটাকাক্যালিস, ক্যালোব্রালিস, অ্যাক্রোগাইন, অ্যানাক্রোগাইন, স্ফেরোকারপাস ইত্যাদির মাধ্যমে পরবর্তীতে মার্কেনশিয়াসি উৎপন্ন হয়। এবং এই মার্কেনশিয়াসি থেকে পরবর্তী আবার ঊর্ধ্বমুখী ধারায় বিভিন্ন ধরনের অন্যান্য সরলীকরণের মাধ্যমে অন্যান্য ধরনের মস তৈরি হয়। বিজ্ঞানী স্মিথ বলেন যে, বিজ্ঞানী স্মিথ অবশ্যই এখানে একটা ধারণা দেন, সে উনি বলেন যে এই অ্যান্থোসেরোস যে ব্রায়োফাইট আছে, সেই ব্রায়োফাইট অ্যান্থোসেরোসের ক্ষেত্রে আমরা তো জানি যে অ্যালগি থেকে ব্রায়োফাইট উৎপন্ন হতে পারে, বা অনেক বিজ্ঞানী বলেছেন যে আদি টেরিডোফাইট থেকেও ব্রায়োফাইট উৎপত্তি লাভ করতে পারে। তো বিজ্ঞানী স্মিথ বলেন যে অ্যান্থোসেরোস ব্রায়োফাইটের স্পোরোফাইটের এই নিচের দিকে যে টিস্যুর বন্ধাকরণ আছে বা কলুমেলা আছে, সেটা পরবর্তীতে টিস্যুর হ্রাসকে বা রিডাকশন যেটাকে বলি, রিডাকশন টিস্যু রিডাকশন চেঞ্জের মাধ্যমে পরবর্তীতে লিভিং ভাস্কুলার প্ল্যান্ট বা অর্থাৎ ভাস্কুলার বা কলাতন্ত্র তৈরি হয়ে পরবর্তীতে সাইলোফাইটালিস বর্গের সরল টেরিডোফাইট বা এই রেনিয়া উৎপত্তি লাভ করে। এটা হচ্ছে উনি নিম্নমুখী বিবর্তনের মতবাদে উনি তার যুক্তি প্রয়োগ করেন। উনি বলেন যে ব্রায়োফাইটার যে স্পোরোফাইট আছে, সেই স্পোরোফাইটের যে যে টিস্যু আছে, সেই টিস্যুর ক্ষেত্রে টিস্যুর চেঞ্জ অর্থাৎ কলুমেলা এবং টিস্যুর বন্ধাকরণ হয়ে কিছুটা চেঞ্জ চলে আসে, এবং চেঞ্জ হয়ে পরবর্তীতে আমরা তো জানি ব্রায়োফাইটে কোনো ভাস্কুলার টিস্যু সিস্টেম নেই, কিন্তু টিস্যুর চেঞ্জের মাধ্যমে কলুমেলা চেঞ্জ হয়ে টিস্যুর বন্ধাকরণ আরও পরিপূর্ণ হয়ে পরবর্তীতে রেনিয়া বা আদি টেরিডোফাইট হয়, যেটা হচ্ছে ভাস্কুলার বান্ডল যুক্ত। এভাবে উনি মনে করেন যে আদি টেরিডোফাইট থেকে যদি ব্রায়োফাইট হতে পারে, তাহলে আদি ব্রায়োফাইট থেকেও পরবর্তীতে সরলীকরণের মাধ্যমে আদি টেরিডোফাইটের উৎপত্তি লাভ করতে পারে। তো সুতরাং এখানে আমরা ব্রায়োফাইটের যে এই টোটাল আলোচনায়, ব্রায়োফাইটের সম্পর্কে যেটা আমরা আলোচনা করলাম বা আমি যেটা বললাম যে ব্রায়োফাইটের উৎপত্তি বিবর্তন, এখানে অনেকগুলো মতবাদ কিন্তু চলে এসেছে বা অনেক ধরনের ধারণা কিন্তু চলে এসেছে। কি কি ধারণা? যে কেউ বলছেন, কোনো বিজ্ঞানী বলছেন যে ব্রায়োফাইট টেরিডোফাইট থেকে উৎপত্তি লাভ করেছে এবং সে সম্পর্কে কিছু যুক্তি দেখিয়েছে, কিন্তু পরবর্তীতে অস্পষ্টতা থেকে গেছে যে আসলে পরিবহন কলাতন্ত্রের দিকে চিন্তা করলে কিন্তু তাদের মধ্যে কোনো সিমিলারিটি নেই। আবার কিছু বিজ্ঞানী বলেছেন যে ব্রায়োফাইটা অ্যালগি থেকে উৎপত্তি লাভ করেছে, সেক্ষেত্রে উনি ওনার নির্দেশনা দিয়েছেন, কিন্তু সেক্ষেত্রেও কিছু অস্পষ্টতা থেকে গেছে। পরবর্তীতে বিবর্তনের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বিবর্তন এবং নিম্নমুখী বিবর্তনের দিক থেকে দেখা গেছে যে ঊর্ধ্বমুখী বিবর্তনেও কিছু ধরনের ব্যতিক্রম বা কিছু ধরনের লিমিটেশন রয়ে গেছে, আবার রিগ্রেসিভ বা নিম্নমুখী বিবর্তনের ক্ষেত্রেও কিছু লিমিটেশন রয়ে গেছে। এখানেও বিজ্ঞানীদের মধ্যে কিছু মতভেদ রয়ে গেছে। সুতরাং সর্বোপরি ব্রায়োফাইটের উৎপত্তি বিবর্তন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া গেলেও সঠিক ধারণা বা ব্রায়োফাইটের সঠিক ফসিল সম্পর্কে ধারণা অথবা ব্রায়োফাইটের উৎপত্তি বিবর্তন সম্পর্কে একদম সমর্থনযোগ্য সুনির্দিষ্ট কোনো ধারণা বা মতবাদ প্রতিষ্ঠিত করা যায়নি। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি ব্রায়োফাইটের উৎপত্তি ও বিবর্তন। তোমাদের এই যদি প্রশ্নের দিক থেকে বলি, তাহলে ব্রায়োফাইটের উৎপত্তি বিবর্তন খুব ইম্পর্টেন্ট না হলেও এটা কিন্তু মোটামুটি জানার বিষয়, এবং তোমাদের অনেক ইয়ারের কোশ্চেনে আমি দেখেছি যে এটা এসেছে, সেজন্য আজকে তোমাদেরকে ব্রায়োফাইটের উৎপত্তি বিবর্তন সম্পর্কে কিছুটা আলোচনা করলাম। এটা তোমরা অবশ্যই বাসায় পড়ে নিবে, বইয়ের মধ্যে তোমাদের ডিটেলস লেখা আছে, আমি যেভাবে বলেছি সেটা অনুসরণ করে ওভাবে পড়ে নিলে তোমরা আশা করি বুঝতে পারবে। তারপর ব্রায়োফাইটার সাথে শৈবাল ও টেরিডোফাইটার পার্থক্য, এটা তোমাদেরকে পড়ালাম না, কারণ এগুলো বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, পার্থক্যটা খুব সুন্দর করে ডিস্টিংগুইশ করা আছে। সুতরাং তোমরা বই থেকে এই পার্থক্যগুলো পড়ে নিবে। ব্রায়োফাইটা কেন উভচর উদ্ভিদ, এটা যদিও তোমাদের ক্লাসে পড়িয়েছিলাম, তারপর তোমরা পড়বে, কারণ এটা একটি কমন কোশ্চেন, এটা পরীক্ষায় আসেই। এবং সেই সাথে ব্রায়োফাইটার প্রথম চ্যাপ্টারে ব্রায়োফাইটার বাসস্থান এবং ব্রায়োফাইটার দৈহিক পরিসর অর্থাৎ দৈহিক গঠন কেমন হতে পারে, এই ধরনের ডিটেলস তোমাদের বইয়ে দেওয়া আছে, সেটাও তোমাদের মুখস্থ করার বিষয়, তোমরা অবশ্যই সেটা বাসায় বসে পড়ে নিবে। তো যাই হোক, ব্রায়োফাইটার সম্পর্কে যা যা বললাম সেগুলো তোমরা বাসায় পড়বে, পরবর্তী ক্লাসে তোমাদের ব্রায়োফাইটার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় বসে পড়াশোনা করো।